স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি যে আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্কুল এবং কলেজ দুইটা পর্যায়ের জন্যই কিন্তু লিখিত কোর্স চালু করা হয়েছে, যার ভর্তি প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে এবং রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। তো আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা দ্রুত স্ক্রিনে যেই নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ফোন করে এর ডিটেলস জেনে আপনারা দ্রুত ভর্তি হয়ে যান, কারণ আপনারা যদি কোর্সে ভর্তি না হন তাহলে কিন্তু পরীক্ষায় টিকেটা কিন্তু খুব কঠিন। অর্থাৎ আমি যদি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে এটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে, কোর্সে ভর্তি হওয়া অর্থ হচ্ছে আপনি যদি হর্স করতে যান তাহলে বিমানের টিকিট কাটার স্বরূপ, অর্থাৎ বিমানের টিকিট কেটে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু হজে চলে যেতে পারবেন। আর যদি কোর্সে ভর্তি না হন তাহলে বিমানের টিকিট না কাটলে যে অবস্থা হবে ঠিক ওই অবস্থাটা হবে আর কি। কারণ কোর্সে যখন আপনি ভর্তি হবেন তখন আপনি পাবেন একজন মেন্টর, একজন গাইড, যে সার্বক্ষণিক আপনার পিছনে থাকবে এবং আপনার যত সমস্যা থাকবে সব সমস্যার সমাধান করে দেবে এবং কোন পথে কীভাবে আগালে খুব সহজেই আপনি এই কম্পিটিশনে জয় হবেন এবং আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য বা স্বপ্ন রয়েছে সেই স্থানে আপনি পৌঁছাতে পারবেন, সেই বিষয়গুলো কিন্তু খুব সহজেই কিন্তু জানতে পারবেন এই কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে। কিন্তু কোর্সে যদি ভর্তি না হন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে আমার কোনটা পড়া উচিত কোনটা পড়া উচিত না, কারণ এমনও বিষয় রয়েছে যে বিষয়গুলো যেহেতু আপনি 10টা 15টা প্রশ্ন পড়বেন এখান থেকে কিন্তু একটাও কমন পাবেন না। কিন্তু একজন মেন্টর বা একজন গাইড সে জানে যে কোথা থেকে প্রশ্নটা হবে, এখানে সে যদি 2টা প্রশ্ন দেয় বা কোনো একটা টপিক যদি নির্দিষ্ট করে ফিক্সড করে দেয় সেখান থেকে কিন্তু প্রশ্ন পাবেন, অর্থাৎ এখান থেকে 2টা বা 1টা প্রশ্ন পড়লেই কিন্তু আপনি সেখান থেকে কমন পাবেন। তো এইসব বিষয়গুলো জানতে হলে আপনাকে কোর্স করতে হবে এবং সীমিত যেই স্বল্প খরচের যে কোর্স এই কোর্সটা ভর্তি হলে কিন্তু আপনি একটা ভালো মানের যে চাকরি সেই চাকরিটা কিন্তু আপনি পাবেন। এজন্যই বলি পিছনে তাকানোর কোনো সুযোগ নেই, সবসময় কিন্তু সামনের দিকে তাকাতে হবে। এজন্য যত ঝামেলা সব কিছু পিছনে রাখতে হবে এবং টাকা পয়সার চিন্তা এসব চিন্তাও কিন্তু মাথা থেকে ঝেড়ে ফেলে আপনাকে এই কোর্সে ডুব দিতে হবে। এবং এই যে এখানে যেভাবে পড়ানো হচ্ছে ঠিক সেভাবেই পড়ার গতির সাথে আপনার গতিটা মিলাই দিতে হবে, মিলাই দিয়ে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে কিন্তু পরীক্ষার হলে যেতে হবে। তাহলে দেখবেন যে আপনার যদি প্রিপারেশনটা মজবুত হয় তাহলে আপনার সাকসেসটা কিন্তু খুব সহজ হবে, তাছাড়া কিন্তু আপনি কিন্তু ছিটকায় পড়বেন। আর আমাদের এই যে 18তম নিবন্ধন পরীক্ষা এটাকেই লাস্ট এবং ফার্স্ট ভেবে আপনাকে প্রস্তুতিটা কিন্তু নিতে হবে। তো এখানে আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমার কিন্তু কলেজ পর্যায়ের জন্য দুইখান বই রয়েছে যেটা আমার সম্পূর্ণ আমার নিজের হাতে লেখা, কারণ বাজারে যে সকল বই রয়েছে সেসব বইগুলো আসলে পড়ে প্রিপারেশন নেওয়াটা অনেকটা কঠিন বা জটিল, যেটা দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রেই কিন্তু হয় না, কারণ এখানকার এই বইয়ের ভাষাগুলো বুঝে ওঠাই কিন্তু অনেক সময় সাপেক্ষ, যেটা দেখা যাচ্ছে স্বল্প সময়ে কিন্তু সম্ভব হয় না, যার কারণে দীর্ঘ 7 বছর যাবৎ কিন্তু আমি এই বিষয়ে একটা গবেষণা করছি এবং প্র্যাকটিস করছি, করে এই 2টা বই কেবলমাত্র নিবন্ধন পরীক্ষার জন্য কিন্তু আমি লিখছি। যেই বইটা আপনি হাতে পাওয়ার সাথে সাথে আপনার কিন্তু মানে 80% জটিলতা কিন্তু আপনার হারাই যাবে, জাস্ট 20% সমস্যা আপনার কাছে থাকবে, সেটা এই বই পড়লেই সেই 20%ও আপনার সমাধান হয়ে যাবে এবং 100% প্রিপেয়ার্ড হয়েই কিন্তু আপনি পরীক্ষার হলে যেতে পারবেন। এবং এই 2টা বই এমনই বই যার আসলে গুণাগুণ বলে শেষ করা যাবে না, কারণ এখানে লিটারি টার্ম, লেটার এবং ফিগার অফ স্পিচের জন্য রয়েছে 1টা বই। তো এই যে ফিগার অফ স্পিচ এটার সম্পর্কে আসলে বললে খুবই কম হবে, কারণ এখানে প্রত্যেকটা ফিগার অফ স্পিচ বাংলা অর্থসহ ব্যাখ্যাসহ এত সুন্দর করে দেওয়া আছে গোছায়ে যা অন্য কোনো বইতে কিন্তু আপনি পাবেন না। আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু এই বই থেকে ফিগার অফ স্পিচ নিয়ে কিন্তু ভিডিও করেছি এবং ইউটিউবে চেয়েছি, আপনার চাইলে কিন্তু সেখানে দেখতে পারেন, বা কেউ যদি খুঁজে না পান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করলেও কিন্তু আমি আপনাকে সেখানে লিঙ্ক দিয়ে দেবো, আপনি দেখতে পারবেন। আর আরেকটা যে বই রয়েছে সেই বইয়ে রয়েছে হচ্ছে ইন্ডিভিজুয়াল রাইটার এবং হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার, এই 2টা বিষয়ের প্রশ্ন এবং সেখানকার কিছু গুরুত্বপূর্ণ
টপিক্সের সামারি, অর্থাৎ যেই বইটা পড়লে এখান থেকে আপনি 100% কিন্তু আপনি প্রশ্নটা কমন পাবেন। এবং এই কোর্সের মাধ্যমে আপনাকে শেখানো হবে কীভাবে প্রশ্ন লিখবেন বা কোন বিষয় থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে বা কী ধরনের প্রশ্ন হলে সেটার অ্যান্সার কীভাবে করবেন। এবং এখানে কিছু প্রশ্ন হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার থেকে দেওয়া আছে, যেটা প্রশ্ন এবং অ্যান্সার সহ দেওয়া আছে, যেটা পড়লে আপনি 100% পরীক্ষাতে কমন পাবেন এবং লিখে চলে আসতে পারবেন। এবং এখান থেকে কিন্তু আপনার একটা প্রশ্ন কিন্তু মিস হবে না, অর্থাৎ 100% কিন্তু আপনি পরীক্ষাতে অ্যান্সার করে চলে আসতে পারবেন। তো আমার এই বইটা এবং কোর্সটা এমনভাবে সাজানো যেটা দেখা যাচ্ছে 1 মাস থেকে 40 দিন যদি সময় আমাকে দেন তাহলে এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করা সম্ভব। এবং এর পরবর্তী যে সময়টা পাবেন সেই সময়টা রিভিশনের জন্য কিন্তু পর্যাপ্ত সময় পাবেন আর কি। তো আমার কলেজ পর্যায়ের অলরেডি প্রথম ব্যাচ কিন্তু তারা মোটামুটি 1 মাস তারা শিখা হয়ে গেছে এবং তারা কিন্তু অনেক দূর আগায় গেছে। তারা যদি এখন পরীক্ষা দেয় তাহলে এখনও কিন্তু তারা 100% অ্যান্সার করে আসতে পারবে, এটা আমি বিশ্বাস করি। আর দ্বিতীয় ব্যাচের ভর্তিটা শুরু হয়ে গেছে এবং দ্বিতীয় ব্যাচ এবং স্কুল পর্যায়ের ভর্তি কিন্তু চলমান রয়েছে। তো আপনারা এখনও যারা ভর্তি হননি তাদের সকলের উদ্দেশ্যে বলতেছি যে সময় যেহেতু সীমিত, হয়তো সামনের সপ্তাহের মধ্যেই হয়তো রেজাল্ট হয়ে যেতে পারে, তো আপনারা এজন্য খুব দ্রুত ভর্তি হয়ে আপনারা পড়া শুরু করে দেন। তাহলে দেখবেন আপনারা যে লক্ষ্য নিয়ে আসেন বা যে স্বপ্ন নিয়ে আসেন বা যে টার্গেট নিয়ে আপনারা আগাছেন সেটা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, অজানা দরকার হবে, আল্লাহ হাফেজ।